নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে এই গরমে অত্যন্ত উপকারী একটা শরবত দেখাবো, সেটা হচ্ছে লেবু পুদিনা শরবত। খুব অল্প উপকরণে আপনারা এই ড্রিঙ্কটি বানিয়ে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রিফ্রেশিং ড্রিঙ্কটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ড্রিঙ্কটি বানানোর জন্য প্রথমে পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে পুদিনা পাতাগুলো দিয়ে দেব, অল্প জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। শরবত বানানোর জন্য এখানে নিয়েছি পুদিনা পাতার পেস্ট, জল, জিরা, লেবু, বরফের টুকরো, ঠান্ডা জল, আর নিয়েছি দুটো গ্লাস। জল জিরাগুলো কেটে নিয়েছি, এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব। এবার দেব পাতিলেবুর রস, বরফের টুকরোগুলো দিয়ে দেব। দুটো গ্লাসে দু চামচ করে পুদিনা পাতার পেস্ট দিয়ে দেব। এবার ঠান্ডা জল দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব লবণ, কেটে রাখা লেবুর স্লাইসগুলো দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে যাবে লেবু পুদিনার রিফ্রেশিং ড্রিঙ্কস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ।